আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একদমই ক্লিয়ার করে দেবে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন অর্নিং, এই দুইটার ভিতরে কী পার্থক্য রয়েছে এবং দুইটার ভিতরে কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। অনেকে আপনারা কমিউনিটি গাইডলাইন অর্নিং আসলে অনেকে মনে করেন যে স্ট্রাইক চলে আসছে, এর জন্য আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে কিনা। আবার অনেকে স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন যে অর্নিং রয়েছে দুইটার ভিতরে ঘোলাই ফেলেন যে আসলে কোনটা কী হচ্ছে, কোথা থেকে কী হচ্ছে। এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদমই ক্লিয়ার করে দিব। আসলে কমিউনিটি গাইডলাইন অর্নিংটা কী এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কী, দুইটার ভিতরে কী বেনিফিট রয়েছে এবং কি অসুবিধা রয়েছে, কোন কারণে চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কোন কারণে চ্যানেলে কমিউনিটি গাইডলাইন অর্নিং আসে, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি একদমই ক্লিয়ার করে দিব। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল, চলুন শুরু করা যাক। প্রথমত আসি কমিউনিটি গাইডলাইন অর্নিং। কমিউনিটি গাইডলাইন অর্নিং হলো ইউটিউবের নতুন একটা রুলস। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, যখন আপনি ইউটিউবের রুলস ব্রেক করতেন সাথে সাথে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতো। কিন্তু ইউটিউব নতুন করে এই রুলসটা নিয়ে আসছে যে ইউটিউবে প্রথমবারের জন্য যদি কেউ ইউটিউবের রুলস অমান্য করে সেক্ষেত্রে তার চ্যানেলে কোনো স্ট্রাইক না দিয়ে তাকে একটা অর্নিং দিবে এবং সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিবে। পাশাপাশি এই টাইপের ভিডিও যদি আপনি চ্যানেলে আর নতুন করে আপলোড না করেন তাহলে কিন্তু এই টপিকের উপরে আপনি কিন্তু আর স্ট্রাইক খাচ্ছেন না। অর্নিং চ্যানেলে থাকলে এর জন্য আপনার চ্যানেলের কোনো সমস্যা নাই, প্রথমবার যেহেতু আপনি রুলস অমান্য করছেন সেক্ষেত্রে ভিডিওটা ডিলিট করে দিবে। কিন্তু আপনার চ্যানেলে যখন অর্নিং পড়বে তখন ওই ভিডিওটা ইউটিউব অটোমেটিকলি ডিলিট করে দিবে এবং আপনার চ্যানেলে একটা অর্নিং দিয়ে দিবে। আপনি আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে গেলে অর্নিংটা আপনি দেখতে পারবেন। এই অর্নিংটা আপনার চ্যানেলে সারা জীবন থেকে যাবে, আপনি কোনোভাবেই অর্নিংটাকে রিমুভ করতে পারবেন। একটা চ্যানেলে মাত্র একবারই অর্নিং আসে, দ্বিতীয়বার আসলে অন্যদিকে চলে যাচ্ছে, সেগুলো নিয়ে একটু পরে আপনাদের সাথে আলোচনা করতেছি। তো এইটা হলো অর্নিং। অর্নিং এর সুবিধা হলো এইটা যে আপনি একটা রুলস অমান্য করতেছেন কিন্তু আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক পড়তেছে না। এবার চলে যাই দুই নম্বরে। দুই নম্বরে যে বিষয় রয়েছে সেটা হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যখন আপনার চ্যানেলে প্রথমবার ইউটিউবে রুলস ব্রেক করতেছেন তখন কিন্তু আপনাকে একটা অর্নিং দিচ্ছে, অর্নিংটা লাইফ টাইম থেকে যাবে। দ্বিতীয়বার যখন আপনি ইউটিউবের রুলস অমান্য করবেন তখন আপনার চ্যানেলে প্রথম স্ট্রাইক আসতেছে। এর আগে কিন্তু একবারই রুলস অমান্য করলে প্রথম স্ট্রাইকটা চলে আসতো, কিন্তু ইউটিউবে এখানে চেঞ্জ আছে, একটা সুযোগ বাড়ায় দিচ্ছে, সেটা হলো অর্নিং সিস্টেমটা। দ্বিতীয়বার ইউটিউবে রুলস ব্রেক করার জন্য আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে এবং পরপর যদি আপনার চ্যানেলে 90 দিনের ভিতরে তিনটা স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। এটা হলো আসলে অর্নিং এবং আপনার স্ট্রাইকের ভিতরে পার্থক্য। স্ট্রাইক আপনার 3 মাস পরে উঠে যাবে কিন্তু অর্নিং সারা জীবনে উঠবে না। একটা চ্যানেলে অর্নিং সারা জীবনই থেকে যাবে কিন্তু স্ট্রাইক উঠে গেলে অর্নিং উঠবে না। আশা করি স্ট্রাইক এবং অর্নিং এর বিষয়টা আপনারা একদমই ক্লিয়ার হয়ে গেছেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।